Hello, my dear viewers. Welcome you to Walks of Life with Rahul Roy. আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই নিউ ব্লগে। আজকের এই ব্লগে আমরা এসেছি ওয়েলসে। আজকে আমরা ওয়েলস এক্সপ্লোর করব। সো ওয়েলস এক্সপ্লোর করার মোস্ট যেটা হাইপ প্লেস সেটা হচ্ছে কনভি ক্যাসেল অ্যান্ড এই কনভি সিটিটা পুরো ক্যাসেল ঘিরে। তো আজকে এই ওয়েলসের ফার্স্ট ব্লগটিতে আমি কনভি ক্যাসেল এবং কনভি ক্যাসেলের পুরো এরিয়াটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা এই ব্লগটি অনেক এনজয় করবেন। অ্যান্ড লাইক অলওয়েজ প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো চলুন আর দেরি না করে কথা না বাড়িয়ে যাওয়া যাক টু এক্সপ্লোর দ্য ওয়েলস। সো লেটস গো। যে ভিউস আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কনভি এই শহরে। ইট ইস রিয়েলি ভেরি বিউটিফুল। আর শহরের মধ্যে এই সেই পুরনো ক্যাসেল রুইন কনভি ক্যাসেল। তো ফার্স্টে এই শহর এবং এই ক্যাসেল ট্যুরের পাশাপাশি আমরা আজকে আগে যাবো আপনাকে নিয়ে এখানে একটি নদী আছে নদীর ভিউটা দেখানোর জন্য। নদীর ভিউ দেখানোর পর পরবর্তীতে আমরা হারবার দিয়ে হাঁটবো, তারপরে শহরটা কিছুটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো যে বেসিক্যালি কেমন। আর এই শহরে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই শহরটা একটি প্রাচীন ওয়াল দিয়ে পুরো শহরটা ঘেরা। মানে কেউ যদি চায় যে শহরটা একবারে ঘুরতে, পুরো ওই ওয়ালটার উপরে উঠলে পুরো শহরটা ওখান থেকে ঘুরে দেখা যায়। যাই হোক, পুরো সব কিছুই আজকে এই ব্লগে আমি দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড লাইক অলওয়েজ আমি রিকোয়েস্ট করবো যে আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, বিকজ তাহলে আপনাদের একটি আইডিয়া হবে যে কনভি এই শহরটা বেসিক্যালি কেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি টিল নাও। আর আমি আপনাদের জন্য এই কাজগুলো করছি। সো আই হোপ ইউ গাইজ উইল এনজয়, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, এনজয়। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি এই ঠিক হারবারের পাশে। এখান থেকে এই নদী অথবা সমুদ্রের ভিউটা খুব ভালো পাওয়া যায়, কারণ এই নদী গিয়ে জড়িত হয়েছে পাশের একটা সির সাথে। দেখতেই পাচ্ছেন এখানকার আশেপাশের ভিউটা কেমন। আই ওয়াজ ভেরি লাকি যে আজকের দিনে বেশ ভালো সূর্য উঠেছে, যেই কারণে আপনাদেরকে এত চমৎকার ভিউটা আমি দেখাতে পারছি। আর এই নদীর পানিটা যেটা সমুদ্র সাথে গিয়ে জড়িত হয়েছে কিন্তু একেবারেই ব্লুইশ ব্লুইশ টাইপের কালার। সো ইন টোটাল উইথ দ্য ক্যাসেল অ্যান্ড দ্য ইন্টায়ার সিটি লুকস ভেরি নাইস ইন দিস সানি ওয়েদার। আশা করছি আপনাদের আজকে পুরো ব্লগটি দেখতে অনেক এনজয় করবেন। চলুন যাওয়া যাক, আমরা এখন একটু শহরটা এক্সপ্লোর করি। দেখতেই পাচ্ছেন ক্যাসেলটা কত সুন্দর। ক্যাসেলে যাওয়ার সময় আসলে আমাদের নেই, কারণ আজকে আমি এই ট্যুরটা করেছি র্যাবিস ট্যুরের মাধ্যমে। তো এখানে আমাকে সময় ধার্য করে দেওয়া হয়েছিল 45 মিনিট। 45 মিনিটের মধ্যে আমাকে এই কনভি পুরো শহরটা এক্সপ্লোর করতে হয়েছে, আবার ফিরে যেতে হয়েছে আমার বাসে ফর দ্য নেক্সট জায়গাটা আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছেন কি চমৎকার পাহাড়ি টাইপের শহর। শহরটা বেশ উঁচু নিচু টাইপের। আর এই শহর কিন্তু বেশ ঐতিহ্য বহন করে এই ওয়েলসের ইতিহাসে। যদিও আমি একটা জিনিস আপনাদেরকে আজকে বলবো, সেটা হচ্ছে ওয়েলসে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ওদের ওয়েলিশ ল্যাঙ্গুয়েজও কিন্তু এখানে মানে চলে। বেসিক্যালি মানুষজন কথাবার্তাও বলে, কিন্তু ওয়েলসের যে কোনো স্পেলিং কোনো প্রোনাউন্সিয়েশন কিন্তু অনেক বেশি হার্ড। সো আমি জানি না, যদি আমি কোনো ভুল বানান প্রোনাউন্স করে থাকি আমাকে মাফ করে দেবেন। বাট আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কনভি সিটিটা এবং এই আশেপাশের ওয়ার্ল্ড অ্যান্ড এভরিথিং কেমন, জাস্ট একটা আইডিয়া। কিন্তু বলে নেই, নর্দার্ন ওয়েলসের মধ্যে কিন্তু নর্দার্ন ওয়েলস ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ ওয়েলস যা আমি শুনেছি সবার থেকেই। আর তার মধ্যে এই কনভি সিটিটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট পয়েন্ট। সো আমি এখানে এসেছি আপনাদের সাথে এক্সপ্লোর করতে এবং দেখাতে যে আসলে জায়গাটি কেমন। পরে এই যে লোয়ার গেট স্ট্রিট নামে এখানে একটি জায়গা আছে দেখতেই পাচ্ছেন, এখানে ঠিক এটাকে হারবার সাইডও বলে। সো এই হারবার সাইডে আমি আসলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এবং এখন একটু সামনে গেলেই আমি আপনাদের দেখাবো ওয়ার্ল্ডস স্মলেস্ট হাউস। সো পুরো ইংল্যান্ডের না, এই পুরো বিশ্বের সবচেয়ে ছোট যে হাউসটি আছে
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার রেজিস্টার করা, সেটা কিন্তু কিছু দূরেই। সো আমি আপনাদেরকে এখন ওখানে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব যে ওয়ার্ল্ড স্মলেস্ট হাউসটা বেসিক্যালি কেমন। যাওয়ার আগে বলে নেই, এখন যেহেতু সামার চলছে, সেই জন্য এখানে অনেক টুরিস্টের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে বাচ্চা কাচ্চাদেরকেও নিয়ে আসে ইতিহাস সম্পর্কে জানানোর জন্য। চমৎকার একটি জায়গা, আমার বেশ ভালোই লেগেছিল ওখানে, বিকজ আমার এরকম ধরনের ঐতিহাসিক শহর দেখতে খুব বেশি ইন্টারেস্টিং লাগে, অ্যান্ড আই লাভ হিস্ট্রি। সো বুঝতেই পারছেন, পরবর্তীতে আমি আরও সামনে এগোতে থাকলাম। আমি আপনাদেরকে প্রমিস করেছি যেহেতু যে আজকে আমি আপনাদেরকে ওয়ার্ল্ড স্মলেস্ট হাউসটি দেখাবো, তো সেটা সামনে গিয়ে ক্যামেরাটি ধরলাম। দেখতেই পাচ্ছেন এই যে লাল কালারের যে হাউস দেখছেন, এটাই হচ্ছে দ্য স্মলেস্ট হাউস ইন গ্রেট ব্রিটেন বেসিক্যালি। সো এইটা হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে স্মল হাউস, চিন্তা করতে পেরেছেন? এখানে ঢোকার জন্য জাস্ট 2 পাউন্ড করে টিকিট ছিল, বাট আমার সময় ছিল না যে ওখানে গিয়ে ঢুকে আপনাদেরকে আমি দেখাবো। পরবর্তীতে আমি সিটি সেন্টারের দিকে হাঁটতে থাকি এবং সিটি সেন্টারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে বেসিক্যালি কনওয়ে সিটি সেন্টারটা বেসিক্যালি কেমন। কখনও যদি আপনাদের সময় হয় ডিয়ার ভিউয়ার্স নর্দার্ন ওয়েলসে আসার, অবশ্যই ডু ভিজিট দিস সিটি কল্ড কনওয়ে। ইট ইজ রিয়েলি নাইস, রিল্যাক্সিং, আর ওই একটা ভিনটেজ ফিল দেয়, যেটা হচ্ছে বেসিক্যালি মনে হয় যে আমি 80s 90s 90s দিকে আছি। জায়গাটাই বেসিক্যালি এমন। আর সবচেয়ে যেটা মানে বলা যেতে পারে যে এটা কিন্তু কনওয়ে ইজ আ ক্যাসেল সিটি অ্যান্ড অলসো আ পাব সিটি অ্যাজ ওয়েল, কেন এখানে অনেক ধরনের পাবস পার্লার্স আছে, যার প্রায় দেখেই বুঝতে পারছেন, পাশাপাশি এই সমস্ত জিনিসপত্র আর কি। যাই হোক, পরবর্তীতে এই শহরের মধ্যেখানে আমি একটি চার্চ খুঁজে পেয়েছিলাম একটি চিপা গলি দিয়ে। তো সেখানে এই চার্চটি এখানে আমি আসলাম এবং আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই চার্চটি কিন্তু 16th century করা, ইটস এ প্রিটি ওল্ড চার্চ। সো এখানে নিয়ে এসে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে বেসিক্যালি চার্চটি কেমন ছিল ওখানে। যাই বলি না কেন, আমার যে কোনোখানে পৃথিবীর যে কোনো জায়গায় এরকম ঐতিহাসিক কোনো জায়গা দেখতে খুব বেশি ইন্টারেস্টিং লাগে, আমি লোভ সামলাতে পারি না। সো এখানেও আমি লোভ সামলাতে না পেরে আপনাদেরকে এই জায়গাগুলো পুরো এক্সপ্লোর করে দেখাচ্ছি। আপনারা যখন কনওয়ে সিটিতে যাবেন, অবশ্যই আমার মতো এভাবে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারেন, হারানোর কোনো ভয় নেই, বিকজ অবশ্যই আমি ইংল্যান্ডে আছি। যাই হোক, আর পাশাপাশি এই সমস্ত নতুন নতুন জিনিসপত্র, নতুন কালচার সম্পর্কে জানতে কারই না ভালো লাগে। সো আপনারা এনজয় করেন, আমি ফার্দার আপনাদের সাথে আবার জড়িত হচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে কনওয়ে শহরের একদম সিটি সেন্টার। সো বুঝতেই পাচ্ছেন জায়গাটি কতটা তাৎপর্যপূর্ণ। আর এখানে ওয়েলসের একটি ন্যাশনাল হিরো আছে, তার একটি মূর্তিও দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব, ওই যে সেই মূর্তিটা খাম্বার উপরে দাঁড়ায় আছে, ওটা হচ্ছে সেই ওয়েলসের ন্যাশনাল হিরো, তার মূর্তি বেসিক্যালি। যাই হোক, সো আমরা এখন এই কনওয়ে শহরের সেন্টার থেকে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করব এবং আপনাদেরকে কিছুটা শহর প্লাস পাহাড়ের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে হাঁটতে হাঁটতে আমি পাশে একটি গলি পাই, সেখান দিয়েও যাওয়ার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করব যে এই যে হাঁটতে হাঁটতে আমরা কতটা উপরে উঠে এসেছি নিচের পার্কিং থেকে,
বিকজ শহরটা কিন্তু আসলেই চমৎকার, মানে অনেক ইন্টারেস্টিং। আমার মনে হয়েছে আমি যেন একটি পাহাড়ের উপরে একটি ক্যাসেলে আছি, ইট ইজ ভেরি নাইস, ওয়েল ডেকোরেটেড, আর সব অ্যামিউনিটিস মানে সব ফ্যাসিলিটিস কিন্তু সবই আছে বেসিক্যালি এই পুরো ক্যাসেল পুরো ঘেরা যে এরিয়াটা আছে এর মধ্যেই পুরো শহরটা। আর আপনার কী লাগবে সবই আছে। সো আমি আপনাদেরকে জানলার সামনে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য যে আমরা কতটা উপরে আছি। দেখুন, বেশ উপর থেকে আমি এই এই ক্লিপসটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভিউ। পরবর্তীতে আমি একটি রাস্তা দেখতে পাই যে রাস্তাটি উপরের দিকে উঠে গেছে, যেটা আমাকে খুব বেশি ইন্টারেস্ট ফিল করায়, এবং সেই রাস্তাটি আমি হাঁটতে শুরু করি বিকজ আমি চিন্তা করেছি আপনাদেরকে উপরে নিয়ে যায় ওই এই যে পুরো কনভি শহরটা ঘিরা যে ওয়ালটি আছে যেটা 16-17 সেঞ্চুরিতে করা ছিল। তো সেই ওয়ালটা আমি আজকে আপনার সাথে হাঁটবো এবং এক্সপ্লোর করে দেখাবো ওয়ালটা বেসিক্যালি কেমন। আমাকে বলে দিয়েছিল আমার ট্যুরিস্ট গাইড যে এখানে শহর দেখতে হলে নাকি এই ওয়ালে উঠা কিন্তু মাস্ট, বাট দের ইজ এ হাই চান্স অফ স্লিপিং অ্যাওয়ে। তো যাই হোক, আমি সব রিস্ক উপেক্ষা করেও শুধুমাত্র আপনাদের জন্য ওখানে যাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ওয়ালের উপর থেকে পুরো শহরটা দেখতে কেমন লাগে। আর দেখতেই পাচ্ছেন পুরো শহরে আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি, ভেরি নাইস, বিউটিফুল। পরবর্তীতে এই চিকন গেটটি দিয়ে আমি হাঁটতে থাকি এবং পুরো শহরের ভিউটাকে এনজয় করছিলাম। কী চমৎকার লাগছিল ডিয়ার ভিউয়ার্স, আমি আসলে ভাষায় বলে বোঝাতে পারছিলাম না, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল লেগেছে আমার কাছে। পরবর্তীতে এই প্লেসটা পার করার পরে আমি সিঁড়ি দিয়ে উঠে গেছি একদম উপরে এবং ওখান থেকে আমি পুরো শহরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি লাইক অলওয়েজ ইউ গাইস হ্যাভ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড অবভিয়াসলি ডিয়ার ভিউয়ার্স, যেহেতু এত কষ্ট করছি বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন প্লিজ। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে এসেছি। এটা হচ্ছে সেই কনভি ক্যাসেলের ক্যাসেলের সাথে সেই আশেপাশে সব দিকের এই ব্রিজ চ্যানেলটা করা, এটা হচ্ছে সেই বেসিক্যালি ওয়ালটা। এই ওয়াল দিয়ে কিন্তু পুরো শহরটাকে ডিফেন্ড করেছিল, আর ওই দূরে সেই ক্যাসেলটা, কনভি ক্যাসেল যেটা। তো বুঝতেই পাচ্ছেন আমরা কত উপরে আছি এখন। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, দিস ইজ দি হায়েস্ট পয়েন্ট বেসিক্যালি। এই পয়েন্ট থেকে সবগুলো মানে এই শহর এবং শহরের আশেপাশে পুরো এলাকাটা ক্লিয়ারলি ভিউ পাওয়া যায়। তো সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের বেশ চমৎকার লাগছে। আমি ওখানে যখন ইন পার্সন গিয়েছিলাম আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিল পুরো এনভায়রনমেন্টটা। এনজয় করতে থাকেন আপনারা, আমি ফার্দার আপনাদের সাথে আবার কথা বলছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত উঁচুতে এখন দাঁড়িয়ে আছি। বেশ অনেকটা পথ হাঁটার পরে আমার মতো একজন হেলদি মানুষের অবস্থা কিন্তু বেশ খারাপ ছিল, বেগতিক অবস্থা হয়ে গিয়েছিল আমার। তারপরও শুধুমাত্র আপনাদেরকে এই চমৎকার গ্লিমসটি দেখানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আশা করছি আপনাদের বেশ ভালো লাগছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ডিয়ার ভিউয়ার্স, একমাত্র এটার মাধ্যমেই আমি আরও বেশি ইন্সপায়ার্ড হই আপনাদের জন্য নতুন নতুন জায়গায় গিয়ে এক্সপ্লোর করে সেই ভিডিওগুলোকে আপনাদের সাথে শেয়ার করা। তারপরে দেখুন কি রোদে আমার বেশ নাজেহাল অবস্থা। তারপরও শুধুমাত্র আপনাদের জন্য আমি মুখে হাসি নিয়ে রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম পুরো জায়গাটি, কনভি শহরের একদম একটা বার্ডস আই ভিউ পাচ্ছিলাম ওখান থেকে, চমৎকার লেগেছে আমার। দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় যেহেতু ধ্বংস হয়ে গিয়েছিল, সেই জায়গাগুলোতে ওরা কাঠ দিয়ে আবার ব্রিজ তৈরি করে দিয়েছে, যাতে কেউ যদি এই পুরো পথটা হাঁটতে চায়
কোনো বিঘ্ন না ঘটে। আর এই ব্রিজে উঠলে কিন্তু নামারও পয়েন্টটা বেশ দূরে। সো কেউ যদি এই ব্রিজে উঠেন এই কনওয়ে শহরে এসে, ডোন্ট ফরগেট, এই ব্রিজে উঠার পর আপনাদেরকে অ্যাটলিস্ট 5-7 কিলোমিটার হাঁটার পরে আবার নামার উপায় বের করা সম্ভব। কারণ তাছাড়া যেখান দিয়ে উঠবেন সেখান দিয়ে নেমে যাওয়াটাই ভালো। তা আমি যেহেতু আপনাদেরকে এক্সপ্লোর করার জন্যই, আমি জায়গাটি দেখানোর জন্য এসেছি, আমি চেষ্টা করছি সব কিছু একবার আপনাদেরকে দেখানোর। না, আই হোপ যে আপনাদের বেশ ভালো লাগছে এবং আপনারা এনজয় করছেন। আমার কাছে এই পুরো জায়গাটাকে ঘিরে যে বৃষ্টি করার কনসেপ্টটা চমৎকার লেগেছে। আমি এখনই চিন্তা করি যে ওই সময়কার মানুষরা কীভাবে এই জিনিস নিয়ে এরকম ডিফেন্সিভ জিনিসপত্র করার চিন্তাভাবনা করেছে। চমৎকার, ডিয়ার ভিউয়ার্স, চমৎকার, ভালো লেগেছে আমার, অসাধারণ, এক কথায় অসাধারণ। সো আমি হাঁটতে থাকি, আপনারা এনজয় করতে থাকেন, পরবর্তীতে আমি আপনার সাথে আবার কথা বলছি। তো ডিয়ার ভিউয়ার্স, আমি হাঁটতে হাঁটতে একদম ব্রিজের এই এই পুরো শহরের যেই গেটটি আছে, মানে ওয়ালটি, এটা লাস্ট মাথায় চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আমাকে আপনারা। আমার কত বাজে অবস্থা, আমার ঘেমেটেমে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। শুধুমাত্র আপনাদের জন্য আমি চেষ্টা করেছি যাতে সমস্ত এই সুন্দর গ্লিমসটি আমি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি, অ্যান্ড আপনাদের ভালো লাগলেই আমি খুশি। And I feel like that made me successful with all this hard work that I put into this video. Jai ho, porobortite onek khun 7-8 kilometer hatar pore ami ekhan theke namar sujog pai. Ei shiri beye ami ekbare niche abar thik shohorer moddho ongshe giye pouchhai. আপনারাও দেখতে পাচ্ছেন ডিভিউ সেখানে লেখা আছে কনওয়ে টাউন ওয়াল। সো এই টাউন ওয়াল দিয়েই কিন্তু বেসিক্যালি গার্ডসরা গার্ড দিত পুরো শহরটাকে। রাজা কাইন্ড অফ দিস ওয়ে ট্রাই টু প্রোটেক্ট দ্য অল সাবজেক্টস অর সিটিজেন্স অফ দিস কনওয়ে সিটি। যাই হোক, এই পাশ থেকে এটা হচ্ছে শহরের রাইট সাইডের একটা ভিউ। পরবর্তীতে আমি আবার এই ওল্ড লুকিং একটা শহরে আবার এক্সপ্লোর করতে ঢুকে যাই আপনাদেরকে আরও কিছু শহরের অংশ দেখানোর জন্য। আর বুঝতেই পারছেন এরকম একটা হিস্টোরিক প্লেসে হাঁটতে কার না ভালো লাগে, আমারও বেশ ভালো লাগছিল, অ্যালবাইট দিস এক্সট্রিম সানি ওয়েদার। সূর্য থাকা ভালো, বাট এত বেশি সানি ওয়েদারও আমার পছন্দ না, যেটা সেদিন পেয়েছিলাম আমি ওখানে। আর একটা জিনিস বলে নেই ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক পুরনো পুরনো খাবারের দোকান আছে, কিছু ওল্ড পাবস আছে। আর এখানকার সবচেয়ে ভালো খাবার যদি কেউ ট্রাই করতে চান, আমি সাজেস্ট করবো ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস ইজ রিয়েলি অ্যামেজিং, বাট যাদের আমার মতো বাঙালি খাবার খুব পছন্দ তাদের এই ফিশ অ্যান্ড চিপস খুব ভালো নাও লাগতে পারে। তো আমি কোনোখানে বেসিক্যালি গেলে আমার সাথে করে রেড হট টমেটো সস প্রাণের ওটা সবসময় নিয়ে ঘুরে বেড়াই, বিকজ ইট মেক্স মাই লাইফ ইজিয়ার ইন ইউকে। আদারওয়াইজ আমরা যে ধরনের সস খাই বাংলাদেশে, ও ধরনের সস কিন্তু এই দেশে এরকম পাওয়া যায় না, যেই ফ্লেভার যেই ঝালটা, সেই কারণে আমি সবসময় সস পকেটে নিয়ে ঘুরি। যাই হোক, পরবর্তীতে আমরা এখন আর একটা লেন দিয়ে যাচ্ছি, এই লেনটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো আজকে এই পুরো এক্সপ্লোরেশন করতে কনওয়েতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে।
বিকজ আমাদের গাড়ির কি একটা আমাদের যে ট্যুর বাসে এসেছিলাম আমরা, আমাদেরকে সময় দিয়েছিল 45 মিনিট, পরবর্তীতে গাড়ির কি একটা সমস্যার কারণে আমাদেরকে 2 ঘন্টা সময় পেয়েছি বেসিক্যালি আমরা এই কনভিতে। তো শহরটিকে আরও ভালো করে এক্সপ্লোর করতে পেরেছি আর আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আজকের এই কনভির ব্লগটি অনেক পছন্দ করেছেন। আর যদি আপনাদের ভালো লাগে ডিয়ার ভিউয়ার্স, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বিকজ এটাই আমাকে ইন্সপায়ার করে আপনাদের জন্য এরকম চমৎকার চমৎকার ভিডিও বানাইতে। সো কিপ ওয়াচিং, স্পিকিং টু ইউ ইন এ শর্ট টাইম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখন যে পার্টি দেখছেন এটা কনভি ক্যাসেলের লেফট সাইডের ভিউ বেসিক্যালি। সেখান থেকে কনভি ক্যাসেলের কিছুটা অংশ বেশ ভালো দেখা যায়। আমি আপনাদেরকে বলেছিলাম সময় স্বল্পতা যেটা আমার শুরুতে মানে সমস্যা ছিল সেই কারণে আমি এই ক্যাসেলটাকে এক্সপ্লোর করতে পারিনি। বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো শহরটি হেঁটে দেখানোর, যাতে আপনাদের আইডিয়া হয়ে যাওয়ার কথা যে এই কনভি শহরটি বেসিক্যালি কেমন। আর শহরের মধ্যে দিয়ে কিন্তু অনেক এরকম চিপা চিপা প্যাসেজ করা আছে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য, যা ইজ রিয়েলি নাইস, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখনকার যুগ প্লাস পুরোনো যুগ দুটো মিলে যে কম্বিনেশনটা চমৎকার লেগেছে আমার কাছে। পরবর্তীতে ডিয়ার ভিউয়ার্স, কনভি ক্যাসেলের পাশে একটি পার্ক আছে, পেনসার্ন পার্ক নামে একটি পার্ক, ইফ আই এম প্রোনাউন্সিং ইট রাইট আই ডোন্ট নো। ওই পার্কটিতে আমি গিয়েছিলাম, চেষ্টা করেছি ওখান থেকে কোনো দৃশ্য কিছু দৃশ্য ধারণ করার, আই ডোন্ট নো আপনাদের ভালো লেগেছে কি না, আমি চেষ্টা করেছি সাধ্যমতো আমার। সো দিস ইজ ইট, এই ছিল আমার আজকের 36 নম্বর ব্লগ নর্দার্ন ওয়েলস থেকে। আশা করছি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে। And I'm always inviting you to watch my next video. আবার অন্য কোনো একটা জায়গায় নর্দার্ন ওয়েলস দেখা হচ্ছে। See you. Till then, টাটা।